বোকা গাধা। অনেক দিন আগের কথা, এক গ্রামে এক ধোপা বাস করত। তার একটি গাধা ও একটি কুকুর ছিল। ধোপা গাধার পিঠে করে কাপড়ের বোঝা নিয়ে নদীতে যেত, সেগুলোকে শুকিয়ে আবার গাধার পিঠে করে নিয়ে আসত। তখন কুকুর ধোপার বাড়ি পাহারা দিত। দিন যত যায়, গাধাও আস্তে আস্তে বুড়ো হতে লাগল, তবুও সে ধোপার বোঝা বইত আগের মতোই। যদি সে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে যেত, তখনই ধোপা তাকে নির্দয়ভাবে পিটুনি দিত। ওদিকে দিনে দিনে কুকুরটাও বুড়ো হয়ে গেল। ধোপা একদিন বলছিল, আমি এই কুকুরটাকে দীর্ঘ কয়েক বছর ধরে খাওয়াচ্ছি, কিন্তু আজ পর্যন্ত আমার বাড়িতে কোনো চুরি হয়নি। আমি এই বুড়ো কুকুরটাকে পেলে অহেতুক আমার অর্থ নষ্ট করছি। এক অমাবস্যার রাতের ঘটনা। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, সবাই ঘুমে মগ্ন। সারাদিন কঠিন পরিশ্রম করেও গাধার কিছুতেই ঘুম আসছিল না। কুকুরটিও জেগেছিল তার সাথে। সেই সময় এক চোর চুপি চুপি ধোপার ঘরে ঢুকে পড়ল। কুকুরটি দেখল চোর তার মালিকের বাড়ি ঢুকছে, কিন্তু কুকুর তাকে কিছুই বলল না। কিন্তু গাধা কুকুরকে বলল, তুমি কি জানো একটি চোর আমাদের মালিকের ঘরের ভিতর ঢুকেছে? হ্যাঁ আমি জানি। তাহলে তুমি কেন মালিককে জাগাচ্ছ না? এটা আমার ইচ্ছা। তুমি তোমার দায়িত্বের অবহেলা করছ। আমাদের মালিক আমাদের খাওয়ায়, তাই আমাদের কাজ হলো আমাদের মালিককে ডাকা। বন্ধু শোনো, তুমি আমার ব্যাপারে নাক গলাতে এসো না। তুমি তোমার কাজ করো, আমাকে একটু ঘুমোতে দাও। আজ আমি আমার মালিককে জাগাবো না। কেন তুমি তোমার দায়িত্ব পালন করছো না বন্ধু? কারণ মালিক আজ আমাকে খাবার দেয়নি। আমি ক্ষুধার্ত পেটে কিভাবে আমার কর্তব্য পালন করব? তাহলে আমি আজ চিৎকার করে মালিককে জাগাবো। আমি বুঝিয়ে দেব একটি গাধাও একটি কুকুরের চেয়ে কম প্রভুভক্ত নয়। এই কথা বলেই গাধা জোরে জোরে চিৎকার করতে লাগলো। তখন ধোপার আরামের ঘুম ভেঙে গেল সেই গাধার চিৎকারে। এত রাতে কে রে এইভাবে চেঁচাচ্ছে? মনে হচ্ছে এটা ওই গাধাটারই কাজ। বেটা এই মাঝরাতে চিৎকার শুরু করেছে। ধোপা খুব বিরক্ত হলো গাধার উপর। ধোপা ঘর থেকে একটি লাঠি নিয়ে গাধাকে নির্মমভাবে পেটাতে লাগল। সেই পিটুনি খেয়ে বেচারা গাধা আদমরা হয়ে গেল। এরপর ধোপা আবার ঘুমাতে চলে গেল। এইদিকে চোর ধোপার ঘরে লুকিয়ে রইল। ধোপা ঘুমিয়ে পড়লে চোর ধোপার সকল মূল্যবান জিনিস চুরি করে নিয়ে চলে গেল। পরদিন সকালে ধোপার ঘুম ভাঙলে সে বুঝতে পারে তার ঘরে কাল রাতে চোর ঢুকেছিল। ধোপা খুব হতাশ হলো আর কুকুরের ওপর রেগে গেল। সে কুকুরকে বলল, তুই কি এতই দুর্বল হয়ে পড়েছিলি যে আমাকে জাগিয়ে দিতে পারলি না? গতকাল আপনি আমাকে খাবার দেননি, তাই আপনাকে ডাকার মতো শক্তি আমার ছিল না। ধোপা নিজের ভুল বুঝতে পারল। এরপর থেকে সে গাধা ও কুকুরের যত্ন নিত ও ভালো ভালো খাবার খাওয়াতো।